अप्रैल आगामी 11 अप्रैल त्रिपुरा प्रदेश कांग्रेस आदिवासी शाखा। नमस्कार পাবলিক নাও এর পর্তে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখবে এই মুহূর্তের নিউজ আপডেটস এর দিকে। প্রতিনিয়ত রাজ্যে এবং দেশে হুহু করে বাড়ছে পেট্রোল ডিজেল এবং বিভিন্ন নিত্য সামগ্রীর যে দ্রব্যমূল্য তার মূল্য বৃদ্ধি এবং সেই মূল্য বৃদ্ধি যে মূল্য বৃদ্ধি সেই মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, বিক্ষোভ কর্মসূচি। সেই বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে 7 এপ্রিল রাজ্যে আরেকটি কর্মসূচির আয়োজন করা হবে এবং তার পরিপ্রেক্ষিতে কি কি কর্মসূচি থাকবে বা এই কর্মসূচিতে কি কি কথা বা কি কি বক্তব্য থাকবে সেই বিষয়ে আজ বিস্তারিত বলেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন বিটি সিনহা। তিনি বলেছেন 7 এপ্রিল সারা ভারত সহ ত্রিপুরা রাজ্যে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে। তাছাড়া তিনি আরো বলেছেন 11 এপ্রিল কংগ্রেসের যে আদিবাসী সংগঠন রয়েছে সেই আদিবাসী সংগঠনের সাথে তারা মুক্তধারা অডিটোরিয়ামে একটি রাজনৈতিক কনভেনশনও করবেন। সেখানে আদিবাসীদের কি কি সমস্যা রয়েছে, কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধে রয়েছে তার কথাও এখানে বলা হবে। তাছাড়া আদিবাসীদের যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষ্টি, সংস্কৃতি প্রত্যেকটি বিষয়ে এদিন আলোচনা করা হবে। এছাড়া তিনি উপনির্বাচনের কথা বলতে গিয়ে জানান তারা প্রস্তুত উপনির্বাচনে লড়াই করতে, কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে উপনির্বাচনের দিনক্ষণ এবং সেই উপনির্বাচনে তারা প্রার্থী দিতে রাজি এবং তারা সেই প্রস্তুত আছে সেই উপনির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী দিতে। মূলত আজকের যে সাংবাদিক সম্মেলনটি ছিল সেই সাংবাদিক সম্মেলনটির মূল বিষয় ছিল 7 এপ্রিল সারা ভারত সহ রাজ্যেও একটি বিক্ষোভ কর্মসূচি করা হবে পেট্রোল এবং বিভিন্ন যে দ্রব্যমূল্য সেই বৃদ্ধিকে কেন্দ্র করে। আমরা প্রথমে শুনে নেব প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি বিজিৎ সিনহা, তিনি কি বলেছেন। বিজেপিকে ঠেকাতে কি বিরোধী দলগুলি একমঞ্চে আসার ফলে আপনাদের শুনেন বিজেপি এখন কিন্তু জনগণ থেকে অনেক সরিয়ে গেছে। বিজেপি এখন 20% ভোটও নাই, কিন্তু হয়তো জোর জবরদস্তি হামলা হুজুতি করে রিগিং করে চেষ্টা করছে, কিন্তু আমরা মনে করি জনগণই সেটা মোকাবিলা করবে, কংগ্রেসও মোকাবিলা করবে এবং এলায়েন্স ফ্যালেন্সের ব্যাপারটারও 11 হওয়ার এখন আমরা বলতে পারব। আগামী 7 এপ্রিল সারা ভারতবর্ষে কংগ্রেস পার্টি প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন ধর্ণা হবে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগামী 7 এপ্রিল আগরতলা কংগ্রেস ভবনে আমরা গ্যাদারিং করব। এখান থেকে আমরা বিক্ষোভ প্রদর্শন করে আমরা ডিজিপি অফিসের উদ্যোগে রওনা দেব এবং ডাইরেক্টর জেনারেল পুলিশকে একটা স্মারকলিপি দিব। এক নম্বর হল রাজ্যের আইন শৃঙ্খলা ব্যাপারে যে সমস্যার সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আমরা ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে আমরা আলোচনা করব। প্রতিদিন হামলা হুজুতি, রাজনৈতিক হামলা হুজুতি ইত্যাদি যে ঘটনা চলছে এই ব্যাপারে আমরা রাজ্যপালের সুস্পষ্ট একটা প্রতিশ্রুতি আমরা চাই। আরেকটা বিষয় হচ্ছে সারা ভারতবর্ষে এই বিজেপি শাসনে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, ডিজেলের দাম, পেট্রোলের দাম, গ্যাসের দাম, ইভেন কি কেরোসিনের দাম ঊর্ধ্বগতি, প্রত্যেকদের রেট বৃদ্ধি করছে, যার ফলে সমস্ত স্তরে একটা বিরাট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কৃষি ক্ষেত্রে এবং ট্রান্সপোর্টেশন বিজনেস ও যারা গাড়ি ঘোড়া চড়ে স্কুটার চড়ে তাদের ক্ষেত্রেও একটা অন্তরায় দাঁড়িয়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেভাবে সরিষা তেল রেকর্ড পরিমাণ বৃদ্ধি, ডাল যেগুলোতে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সেটা
ক্রয় ক্ষমতা বাইরে গেছে। তারই প্রতিবাদে আমরা সর্বভারতীয় যে আন্দোলন কংগ্রেসে তার অঙ্গ মানে হিসাবে আমরা এখানে তুমুল বিক্ষোভ প্রদর্শন করি। সামনে উপনির্বাচন চারটি কেন্দ্রে, সেইভাবে কংগ্রেস কি প্রস্তুতি নিচ্ছে? আজকের মিটিং এ সে বিষয়ে আলোচনা হবে। আজকে মিটিং বিভিন্ন শাখা সংগঠন নিজে নিজের নেতৃত্বের একটা বৈঠক আছে, কিভাবে 7 তারিখে এই বিক্ষোভ সমাবেশে ধর্নায় সামিল হওয়া যায়, কোথায় থেকে কত আসবে এটা নিয়ে তারা আলোচনা করবে। এবং আগামী এগারোই এপ্রিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী শাখার একটা রাজনৈতিক কনভেনশন হচ্ছে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। সেই সম্মেলন রাজ্যের উপজাতিদের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে আজকে এই রাজ্য সরকার যে অনীহা এইসব ব্যাপারে সেখানে ডিসকাস হবে, এবং রাজ্যের উপজাতিদের কৃষ্টি সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি নিয়ে এই রাজনৈতিক সম্মেলনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। উপনির্বাচন নিয়ে কংগ্রেসের কি ভূমিকা? উপনির্বাচনে কংগ্রেস পার্টি প্রস্তুত আছে। 7টা রাজনৈতিক কারণে স্পিকার সাহেব কোন সিদ্ধান্ত নেয়নি, এখন 4টি খালি আছে বিধানসভার আসন, সেখানে যে কোনো মুহূর্তে উপনির্বাচন দিতে পারে। কংগ্রেস পার্টি সর্বোত্তভাবে আমরা প্রয়াস শুরু করেছি এবং আমরাও প্রস্তুত আছি এই নির্বাচনে লড়াই করার জন্য। উপনির্বাচনে সুদীপ রায় বর্মন এবং আশিস শাহ কি প্রতিদ্বন্দ্বিতা করবে? এটা করার সম্ভাবনা 95% করার সময়, যেহেতু আমাদের পার্টির সর্বোচ্চ যে কমিটি ক্যান্ডিডেট সিলেকশন করে আমরা বলি, শুধু যতক্ষণ পর্যন্ত অ্যানাউন্স হয়নি ততক্ষণ তো পর্যন্ত বলা যায় না, কিন্তু আমরা প্রদেশ কংগ্রেসেই বলবো আশিসবাবু সুদীপবাবু যাতে দাঁড়ায় তার জন্য দাবি রাখবো হাইকমান্ডের কাছে। বিজেপিকে ঠেকাতে কি বিরোধী দলগুলি একমঞ্চে আসার বলে আপনাদের? শুনে বিজেপি এখন কিন্তু জনগণ থেকে অনেক সরিয়ে গেছে, বিজেপি এখন 20% ভোটও নাই, কিন্তু হয়তো জোর জবরদস্তি হামলা হুজুতি করে রিগিং করে চেষ্টা করছে, কিন্তু আমরা মনে করি জনগণই সেটা মোকাবিলা করবে, কংগ্রেসও মোকাবিলা করবে। এবং অ্যালায়েন্স ব্যালেন্সের ব্যাপারটারও 11 আওয়ার এখন আমরা বলতে পারবো।